যে বিদেশে দেশে কোথাও আন্তর্জাতিক চাপ নাই ওনাদেরকে দেশে বিদেশে আন্তর্জাতিক চাপের দরকার কি উনি বলতে আমার কালাম ভাই দাবি করছেন যে কেউ তো তত্ত্বাবধায়ক সরকারের কথা বলছেন আরে ভাই তত্ত্বাবধায়ক সরকারের বলা তো দায়িত্ব না কূটনীতিকরা যখন বলে যে আমরা একটা সুস্থ সুন্দর অংশগ্রহণমূলক নির্বাচন চাই অংশগ্রহণমূলক নির্বাচন চাই এই কথাটা বলার সাথে সাথে আপনাকে বুঝতে হবে এই কথাটাই হলো বিএনপির কথা সেই কথা ফাতেমা যে কথাটা বলেছিলেন সেই কথাটা থেকে শুরু করি এবং ইনিয়ে বিনিয়ে আমি আবুল কালাম আজাদ ভাই উনি আমাদের বিজ্ঞ অনেক আলোচক সুন্দর আলোচনা করেন আমি পছন্দ করি কিন্তু সবচেয়ে বড় কি আমি কষ্ট পাই যখন উনি চোখ থাকে অন্ধের মতো থাকে কান থেকে বধির হয়ে যায় এই জিনিসগুলো আসলে মানে শুনতে শুনতে আমরা বিরক্ত হয়ে যাই যেমন আমার বোন ফাতেমা উনি বললেন যে বিএনপি কে আহ সালেই তো আহ জনগণ প্রত্যাখ্যান করেছে তারা উনত্রিশটা তিরিশটা আসন পেয়েছিল আমার কথা সুস্পষ্ট বক্তব্য পরিসংখ্যানে বলে এবং আমি এটা ব্যক্তিগতভাবে বিভিন্ন বিচার বিশ্লেষণ করে আমরা দেখেছি বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগ কখনো একটা সঠিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসেনি কোনো কনস্টুয়েন্সি ছাড়া কোনো ষড়যন্ত্র ছাড়া কোনো আতাত ছাড়া এখানে জিয়াউর রহমান সাহেব সম্পর্কে যে কথাটা বলা হয় বিএনপি সম্পর্কে যে কথাটা বলা হয় ওনাদের দোষে হলে একটা ওনারা যা স্বপ্ন দেখেন তা বলেন যে স্বপ্নটা পাশের বাড়ির লোকে দেখছে ওনাদের সমস্যাটা হলো সেই জায়গাতে এখানেই হলো যে আমাদের মূল সংঘাতের জায়গা এখান থেকে বেরিয়ে আসাটা হলো জরুরি আপনি একটা একটা করে যদি নির্বাচনে জানছেন যেমন সবচেয়ে ভালো নির্বাচন যদি স্বাধীনতার পরে যদি বা বাধী আন্দোলনের পরে যদি যেটা হয়ে থাকে সেটাও তো হয়েছে আপনার উনিশশো সালে সেখানে আওয়ামী লীগের অবস্থা ভরাডুবিটা কেমন হয়েছিল উনিশশো সালে যদি ওনারা সেই কনসপেন্সি থিওরি যদি জামাতকে যদি সেখান থেকে আলাদা না করতেন তাহলে ইতিহাসটা অন্য রকম হতো বিএনপি সেখানে সর্বোচ্চ সংখ্যক বাংলাদেশের ইতিহাসে সর্বসংখ্যক একশো দশ ষোলো জন পার্লামেন্ট মেম্বার নিয়ে বিরোধী দলীয় নেত্রী হয়েছিলেন দুই সালে আবার বিএপি ক্ষমতা এসেছে দুই হাজার সালটা আবারও সবাই বলেছিল মন্দের ভালো একটা নির্বাচন কিন্তু দেখেন ওনারা বললো বিএপি ২৯টা সিট পেয়েছে আপনি জানেন যে আওয়ামী লীগ ওই নির্বাচনে যে নির্বাচনে যে তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচনে ক্ষমতায় এসে আজকে গাছে উঠে বসেছে আজকে ক্ষমতার মশনদে উঠে বসেছে সেই নির্বাচনে তিন কোটি পঁচানব্বই লাখ একুশ হাজার ভোট পেয়েছিল টোটাল সারা বাংলাদেশে আর বিএনপি পেয়েছিল 2 কোটি 63 লাখ 28775 কোটি আসন সংখ্যা দিই কি আমরা সব কিছু বিস্তারিত বিশ্লেষণ করলে কি তো হবে না তাহলে এখানে দেখা 70 80 লাখ ভোটের ব্যবধান তাহলে এই এই একটা যিনি যেখানে আসলো তারপরে আসেন আমরা যে ইলেকশনে আসছে সেই ইলেকশন দিয়ে আমি সিদ্দিক ভাইয়ের কথার জবাব দেই সিদ্দিক ভাই বললেন যে মানে যে আওয়ামী লীগের এই ভোট সংখ্যাটা পনেরো পার্সেন্ট এটা ঠিক আছে বিএনপি আসলে পঞ্চাশ হবে সবাই আসলে পঞ্চাশ হতো যে নির্বাচনে আওয়ামী লীগ দাবি করে যে একটা সুস্থ নির্বাচনের মধ্যে দুই সালে প্রথম বা এটা দেশে বিদেশেও মোটামুটি এটার একটা গ্রহণযোগ্যতা আছে বা ব্যক্তিগত আমি দুই হাজার আটের নির্বাচনকে আমিও ব্যক্তিগত সমর্থন করি তাহলে আপনি আসেন তো দুই হাজার আট সালে তাদের এই যে ভোটার সংখ্যাটা আমি বললাম আর মোট ভোটার হলো যে ছাপ্পান্ন পার্সেন্ট ভোট পাইছে তাহলে আওয়ামী লীগের যদি ভোটার থেকে থাকে তাহলে এখন প্রতিটা নির্বাচনে প্রতিটা নির্বাচনে যে পনেরো পার্সেন্ট দশ পার্সেন্ট ভোটার সেখানে উপস্থিত হচ্ছে বাকিটা কোথায় যাচ্ছে তাহলে কোথায় আওয়ামী লীগের ছাপ্পান্ন আমরা ক্যালকুলেট করি ওই যেটা যে নির্বাচনটা আমরা সর্বশেষ নির্বাচনটা ধরলাম দুই হাজার তাহলে দুই হাজার আটের সেই মানে ভোটাররা কোথায় তাহলে তো আওয়ামী লীগ আরো উন্নয়ন করেছে সেই উন্নয়ন করলে তাদের সেই উন্নয়নে তো ছাপ্পান্ন পার্সেন্ট হয়ে যাওয়ার কথা সত্তর পার্সেন্ট বা হয়ে গেছেও তাহলে পনেরো পার্সেন্ট আসবে কেন এবং পনেরো পার্সেন্ট নিয়ে সিদ্দিক সাহেবরা তৃপ্ত থাকবেন কেন কালাম ভাইরা তৃপ্ত থাকবেন কেন আমার কথাটা হলো যে ওনারা কথায় কথায় বলেন যে বিএনপি আন্দোলন জমাতে পারেনি বা বিএনপির আন্দোলন সায়নি আরে আন্দোলন নয় এই সরকারের প্রতি তাদের আস্থা নেই জনগণের এটা হলো যে তাদের লোকে তো ভোট দিতে দেবে আওয়ামী লীগের লোকেরই তো তাদের তাদের কাছ থেকে মুখ ফিরে নিয়েছে এখন প্রতিটা আন্দোলনের প্রেক্ষাপড়তে একরকম বোমা আমার একশো তিয়াত্তর দিনের হরতাল হবে না গান পাউডার দিয়ে মানুষ মেরে ফেলাও হবে না মহিউদ্দিন সাহেবের মতো মানে টিটঙ্গের ফোট বন্ধ করে দেওয়া হবে না ওই ওই ধরনের মানে লগি বৈঠার ইয়েও হবে না বঙ্গভবনে অক্সিজেন ফনি লাইট কেটে দেওয়ার হুমকিও হবে না সব আন্দোলনের ধরন তো একরকম হবে না যেভাবে ওনারা আশা করেন যে ফাঁটটা ওনারা পাততে চান যে ট্র্যাপটা ওনারা তৈরি করতে চান সবসময় তো একটা এক ধরনের ট্র্যাপ তৈরি হবে না ইতিহাস সবসময় একই ধরনের আন্দোলনের সরকারের পতন ঘটন হয় না সরকার ঘটন এবং পতনের যেরকম ধরন এবং গতি প্রকৃতির পরিবর্তন আসছে আমাদের যেভাবে সারা বিশ্বে যদি আমাদের আহ মানে কি বলবো জলবায়ুর পরিবর্তন হতে পারে রাজনীতির পরিবর্তন নাই গতিধারার পরিবর্তন নাই অবশ্যই আছে সুতরাং সেই আন্দোলনকে ওনারা উস্কে দিয়ে যদি ওনারা এই কথাটা বলেন তাহলে এটা অত্যন্ত দুঃখজনক এটা আমি মনে করি যে একটা প্রাগতার থেকে এটা একটা মানে মানে আমি মনে করবো একটা অনিরাজ্ঞ এবং চোখ অন্ধের মতো একটা আলোচনা এবং বোধের মতো দলের জন্য একটা কথা বলা ওনারা বলতেছেন যে বিদেশে দেশে কোথাও আন্তর্জাতিক চাপ নাই। ওনাদেরকে দেশে বিদেশে আন্তর্জাতিক চাপের দরকার কি উনি বলতে আমার কালাম ভাই দাবি করছেন যে কেউ তো তত্ত্বাবধায়ক সরকারের কথা বলছেন আরে ভাই তত্ত্বাবধায়ক সরকার বলা তো কূটনীতিকের দায়িত্ব না কূটনীতিকরা যখন বলে যে আমরা একটা সুস্থ সুন্দর অংশগ্রহণমূলক নির্বাচন চাই অংশগ্রহণমূলক নির্বাচন চাই এই কথাটা বলার সাথে সাথে আপনাকে বুঝতে হবে এই কথাটাই হলো বিএমপির কথা সেই কথা বলার দরকার নাই তারা জানে যে বিএনপি কোন কথা হলে অংশগ্রহণ নির্বাচনে যাবে তাহলে বিএনপি এটাই কূটনীতিকরা জানে তাহলে এত খোলা করে বলতে হবে কেন যে আপনি তত্ত্বাবধায়ক সরকার দেন আপনি এটা দেন আসেন এবার দুই সালে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আপনাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিব আপনাকে জনপ্রশাসন মন্ত্রণালয় সব দিব তখন উনি কোন সংবিধানের আলোকে সেটা বলেছিলেন তাহলে যদি সে সময় যদি সংবিধানের যদি মানাকত যদি না হয়ে থাকে তাহলে এখন মানে দুই হাজার সালের পর থেকে দুই সাল এমন কি ঘটনা ঘটে গেল যে আপনি এমন কি ফির আউলিয়া দরবেশ গাউস কুতুব হয়ে গেলেন নবী রাউস রাসুল হয়ে গেলেন যে এখন আপনাকে আর সংবিধান এটাকে আর পরিবর্তন করা যাবে না হয় আপনি যদি তখন বলতে পারেন এখন সেটা সে জায়গাতে আবার আসতে সমস্যা কোথায় এখন সংবিধান এত মানে ইয়ের মতো সমতুল্য হয়ে গেল কেন দেবতার মতো হয়ে গেল কেন

আপনারা কি করলেন সেটা প্রত্যাখ্যান করে দুইশো একত্রিশ জন নির মানুষকে মারেন একশো আশি জনকে আহত করলেন দুই হাজার নয়শো তিনটা গাড়ি পড়ালেন আঠারোটা আঠারোটা রেল গাড়ি নষ্ট করে দিলেন সত্তরটা অফিস আপনারা ধ্বংস করে দিলেন আপনারা ওই দাবিটা ওই সময় মাননীয় প্রধানমন্ত্রী একটা আমন্ত্রণ জানালেন একটা যে আমরা আলোচনার মাধ্যমে আমরা আমাদের দেশকে ঠিক করি আপনারা ভবিষ্যতে যে এই এই ধরনের আবার আমাদের প্রধানমন্ত্রী যদি আমন্ত্রণ জানায় আপনারা সেদিন তো প্রত্যাখ্যান করলেন আবার যে আপনারা সেটা গ্রহণ করবেন এমন কি গ্যারান্টি আছে বলেন আপনারা তা না করে তার বিপরীত কাজগুলো করেন আপনাদের ইতিহাস তো এইটা যারা পরী বলুক জি আমি 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 আপনার কথাটার আমার কালাম কথাটার উত্তর দিয়ে থাকি কারণ ওই কথাটা পথার ওই কথাটার পরে এটা হচ্ছে কাজ হয়নি কথাটা ঠিক না হ্যাঁ সেখানে কথা সেখানে সেই ঐক্যের জায়গাতে ঐক্যমত্ত সৃষ্টি ছিল এবং সেখানে সময় খুবই কম ছিল এত বিশদ পরিশোধে তখন এই আমাদের নির্বাচনের আয়োজন করা সম্ভব ছিল না যার কারণে মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে এটা একটা নিয়ম রক্ষার নির্বাচন এটা জাতিসংঘের শেষ করি এখন আপনি বলতেছেন যে তখন যদি উনি আমার প্রশ্নটা ওই জায়গায় ছিল না আমার প্রশ্নটা ছিল যদি তখন আপনার যদি কোন সংবিধানকে আপনার পরিবর্তন করার বা কিছু করার যদি আপনার মানসিকতা থাকে তাহলে আপনি এখন সংবাদ মানে আপনি এটাকে কোরআন শরীফের মতো তৈরি করে ফেলতেছেন কেন আপনি কেন বলতেছেন আমাকে আপনার বিশ্বাসের দরকারও নাই আপনি আরে বিশ্বাস তো আর আওয়ামী লীগের করার প্রশ্নই উঠে না

আচ্ছা ভাই আমার কথাটা হলো যে আমি আমি আমার কথাগুলো বলে যাই উনি যেটা বলছে পরে উনি হ্যাঁ এই পর্বে তো শেষ করতে হলে তো একটা জায়গায় গিয়ে শেষ করতে হবে আমি আমি যেটা বলছি যে সেটা হলো যে কি আপনি এটা বলছেন নির্বাচন হবে কাদের সাহেব বলছেন ঐতিহাসিক নির্বাচন হবে আমি অনেক কথায় আসি ঐতিহাসিক নির্বাচন হবে হয়তো দেখা যাবে যে কি বাংলাদেশে হ্যাঁ দুই দিন আগে এখন নির্বাচন হয়ে গেছে আর তিনশোটা আসনে ছয়শ জন এমপি হয়ে গেছে ঠিক আছে এটা হলো হয়তো এই একটা মডেল হইতে পারে তিনশো আসনে ছয়শ নির্বাচন এবং ভোটের দুই দিন আগে ভোট ভোট গ্রহণ শেষ এটি একটা ঐতিহাসিক নির্বাচন ওনারা করতে পারে আর আপনি বলছেন যে কি এমন প্রেক্ষাপট তৈরি হয়েছে আমি আপনার একই প্রশ্নটা আমিও জাতির উদ্দেশ্যে করতে চাই কি এমন প্রেক্ষাপট তৈরি হয়েছে বা আওয়ামী দাবি করে জানতে চাই আমি যে কি এমন দাবি হয়েছে যে এক মিনিট বিএনপি কেন নির্বাচনে আসবে এই যে একটু আগে কিছুক্ষণ কিছুক্ষণ আগেই তো আমরা দেখলাম যে আপনি আর সংশোধন করে নির্বাচনের নির্বাচন কমিশনের ক্ষমতাকে খর্ব করলেন আপনি যেখানে নির্বাচনের ক্ষমতা খর্ব করবেন আপনি যেখানে এই যে গাজীপুর সিটি নির্বাচন আপনাদেরই প্রখ্যাত নেতা যা ওনার মাকে মারবেন গাড়িতে ভাঙচুর করবেন সেখানে নির্বাচন কমিশনের একটি শব্দ বলার কোনো ক্ষমতা নাই তাহলে সেই নির্বাচন কমিশনের উপর আস্থা রেখে সে সরকার এবং সরকারের প্রশাসনের উপর আস্থা রেখে বিএনপি এমন কি দায় পড়েছে যে বিএনপি আপনাদেরকে একেবারে ফুলসজ্জার মতো মানে বিছানা সাজাই দেওয়ার জন্য ক্ষমতা ধরে রাখার জন্য বিএনপি সুরসুর করে নির্বাচনে চলে যাবে আপনি আজকে বলেন যে আপনি যদি আজকে বিএনপি নির্বাচন না যা নির্বাচন